ওয়েলকাম টু মম ভবিষ্যৎ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে নতুন একটা ব্লগ শুরু করছি। ভিডিওটা অনেক শেয়ার করো তোমরা, এটুকুই বলতে চাই। আর হচ্ছে আজকের মেনু, আজকের মেনু হচ্ছে এই দেখো, ডাল হচ্ছে হয়ে গেছে, সম্বরা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, এটা অনেকে বৈরাগী মাছ বলে, আবার অনেকে আমোদি মাছ বলে। তা আমাদের এখানে আমরা আমোদি মাছ বলি। এটা আমোদি মাছের ঝাল করেছি, একটু পটল কুচিয়ে আলু দিয়ে ঝাল। আর হচ্ছে আলু ভাজা করেছি, এই যে। আর এই দেখো, এখন চিকেন বানাবো। আজকে দোকানে কয়েকজন চিকেন খেতে চেয়েছে, তাই চিকেন বানাবো, এই হয়েছে ব্যাপার। আলু ভেজে নিয়েছি, এই দেখো। এখন হচ্ছে মশলা কষাচ্ছি আমি, এই যে মশলা একটু কষানো হয়ে গেলে সব দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরা সব দিয়েছি এর মধ্যে। এখন একটু টমেটো বাটা সব পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি এখন মশলাটাকে কষাচ্ছি। কষিয়ে এই যে চিকেনটা দিয়ে দেবো। এখন এই যে কষানো হয়ে এসছে, তেল ছেড়ে গেছে, এখন আমি চিকেনটা এই দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম কড়াইতে। মুরগির মাংস আমরা খাই না, আমার ছেলে খায়, আমরা তোমাদের দাদা ভাইও খায় না, আমিও খাই না, কিন্তু কি করব, আমাদের ভালো লাগে না, তাও রান্না করতে হয়। এখন দোকান যেহেতু আছে, দোকানের জন্য রান্না করতে হয়, ছেলেটা আছে, ছেলের জন্য করতে হয়, আমি বাধ্যতামূলক করতে হয়, এই হয়েছে ব্যাপার। এই মশলাটা এখন কষিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আস। মাংসটা হচ্ছে, দেখেছো, এই যে মাংসটা সব কষিয়ে টষিয়ে একটু জল দিয়েছি, একদম গামাখা গামাখা হবে, চাও হয়ে ভিজিয়ে রেখেছি পাতা চা। দোকানে যেতে হবে, তোমরা তো জানোই আমার দোকান আছে। আটা মাখা হয়ে গেছে, এটা হচ্ছে ফিনাইলের বোতল। কালকে ফিনাইলের বোতলটাকে আমি জল মনে করে খেয়ে নিচ্ছিলাম, জানো কালকে একটা বিপদ ঘটে যেত, ওই জন্য ফিনাইলের বোতল এখন আমি দূরে দূরে রাখার চেষ্টা করি। দোকানে সব মালপত্র আনা হয়ে গেছে, এটা তো দুধ, এই দেখো দুধও আনা হয়ে গেছে, সব টুকটাক যেগুলো দরকার আনা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে বাঁচি, এখন এই ছেলেকে খেতে দেবো। এই দেখো ঘরে যাচ্ছি, ছেলেও চান হয়ে গেছে, চান করে বসে রয়েছে, এখন ওকে খেতে দেবো, এই যে ডাল দিয়ে আর বইরা আমন্তি মাছের ঝাল দিয়ে। আজকে এই রান্না করেছি, ভাতও হয়ে গেছে, এই সব কমপ্লিট আমার রান্না। যেহেতু আমার দোকানে যেতে হয়, সকালে সকাল আমার রান্না হয়ে যায়। চান পুজো হয়ে গেছে, চান পুজো তোমার 6:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়, এ হয়েছে ব্যাপার। ব্লগটা দেখতে থাকো। তোমাদের মাংসটা কষানো দেখাচ্ছিলাম, এই যে মাংসটা এখন কমপ্লিট হয়েছে, এই দেখো মাংসটা কমপ্লিট করেছি। এখন আমি তুলে নেব বাটির মধ্যে নিয়ে, আজকের মতো রান্না ইতি হলো, কেননা দোকানে চলে যেতে হবে। দোকানে কয়জন খেতে চেয়েছে মুরগি মাংসটা, তাই তোমাদের তো জানালাম, আবার এই জানাচ্ছি যে খেতে চেয়েছে দেখে বানিয়েছি, এবার নিয়ে যাব। এখন এই মাংসটা নামিয়ে ধুয়ে বাটিতে ঢেলে, তারপরে বাদবাকি বাসন টাসনগুলো মাজবো মেজে, এখন আমি দোকানে চলে যাব খেয়ে, গপ গপ করে খাবো, খেয়েই দোকানে চলে যাব, এই হয়েছে ব্যাপার আজকে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, বেশি বেশি করে শেয়ার করো, এটুকুই চাই, আর কিছুই না। এখন তাহলে রাখছি।